অকালে চলে গেল বডি বিল্ডিং এর ত্রিপুরা কুমার সাগর দেব। মদমত অবস্থায় এক বাইকের তাণ্ডবে আবারও ঝরল পথ চলতে এক যুবকের তরতাজা প্রাণ। ঘটনা খিলপাড়া বাজার সংলগ্ন এলাকা। মৃত যুবকের নাম সাগর দে, উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে ফিফথ সেমিস্টারের ছাত্র ছিল সে। সাগর বডি বিল্ডিংয়ে ত্রিপুরা কুমার পদবীতে সম্মানিত হয়েছিল গত 2019 সালে। বলা যায় ত্রিপুরাবাসী হারিয়েছে এক উঠতি নক্ষত্রকে। খুদুরে ধাক্কা মারে, ধাক্কা মারার পর সবাই দেখছে তার পায়ের এটা ভেঙে গেছে এবং এটা ঝুলছে। ভিতরে যে আঘাত পেয়েছে সেটা তখনই কেউ বুঝতে পারেনি। হসপিটাল নেওয়ার পরে এখান থেকে রেফার করেছে জিবিতে। জিবিতে ডাক্তাররা মাত্র 11:30-12টা নাগাদ সে তখন বলেছে আমার কোমরে ব্যথা করছে বা এখানে ব্যথা করছে। তখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে দেখছে যে তার সমস্ত কিছু ব্লাডে ড্রপ হয়ে গেছে এবং রাত 1টা নাগাদ সেই মৃত্যুগুলি ঢলে পড়েছে। তো এটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের একটা উত্তীর্ণ যুবক কম সময়ে চলে গেল, তার অনেক স্বপ্ন ছিল, সে জিম করতো এবং ফেব্রুয়ারি মাসে নাকি তার একটা কম্পিটিশান ছিল, সেটার প্রস্তুতি সে নিচ্ছিল। তো আমি প্রধান হিসাবে বলবো, আমাদের গ্রামের যুবক যারা আছে, যারা বাইক চালাচ্ছে, তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, তারা যেন খুব ধীরে বাইক চালায়, হেলমেট ব্যবহার করে এবং প্রশাসনের কাছে আমার ইয়ে থাকবে, আরকিপুর প্রশাসনের কাছে, যে যারা এই ধরনের কাজ ইয়েতে দ্রুত এই অ্যাক্সিডেন্ট করছে এবং এই যে ঘটনা ঘটলো আজকে, আমরা থানাতে আমরা অলরেডি প্রেয়ার করে দিয়েছি এবং আমরা ওসিকে আমি বলে দিয়েছি যে আপনি দ্রুত যারা এটা ঘটনাটা করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য, নাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি চাই আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমাদের অকালে যুবকরা যাতে হারিয়ে না যায় সেটা আমি কামনা করছি এবং ওনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি আর তার আত্মার। উদয়পুর থেকে মানিক সাহা, রিপোর্ট।